আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নতুন একটি খাবারের সাথে আপনাদেরকে পরিচয় করে দিব। এটি যারা কক্সবাজার জেলায় থাকেন তারা খুব ভালোভাবে চেনেন। অন্য কোনো জেলায় এটা পাওয়া যায় কিনা তা আসলে আমি জানি না, তবে এটা থাইল্যান্ড, চীন, মায়ানমার, আফ্রিকাতে পাওয়া যায়। সেখানে এটাকে জ্যাংকল বলে, আর এখানে স্থানীয় মানুষেরা এটাকে আইনচিগুলা বলে। এই খাবারটা কক্সবাজার রাস্তার পাশে কাঁচা এবং রান্না অবস্থায় দুইভাবে পাওয়া যায়। এখানকার স্থানীয় মানুষের খুবই প্রিয় একটি খাবার। আইনচিগুলা কাঁচা অবস্থায় দেখতে এরকম। এগুলোকে রান্না করার আগে সিদ্ধ করে নিতে হয়। এই জন্যে পানিতে লবণ দিয়ে ৩০ মিনিটের মতো ঢেকে রান্না করে নিব। এটা মূলত মায়ানমারের একটি খাবার। এখানে এই খাবারের অনেক জনপ্রিয়তা রয়েছে, তাই মায়ানমার থেকে নদীপথে স্থানীয় লোকেরা এটাকে নিয়ে আসে। ৩০ মিনিট সিদ্ধ করার পর খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা ছুরি দিয়ে হালকা চাপ দিয়ে দুই ভাগে ভাগ করে নিব। এখন এটা রান্না করার জন্য তৈরি। রান্না করার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিব। 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে এলে তুলে একটা সাইডে রেখে দিব। এখন এর মধ্যে 2 চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিব। পেঁয়াজে যেন কাঁচা গন্ধটা না থাকে এজন্য একটু ভেজে নিব। পেঁয়াজগুলোকে ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে 2 চা চামচ পরিমাণ আদা ও রসুন বাটা দিব। 2 টেবিল চামচ পরিমাণ টমেটো কুচি দিব। হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিব। হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিব। হাফ চা চামচ পরিমাণ ধনে ও জিরে গুঁড়ো দিব। হাফ চা চামচ পরিমাণ লবণ দিব। এখন এই সবগুলো উপকরণ নেড়ে ভালোভাবে মিশিয়ে 2 মিনিটের মতো রান্না করে নিব, যাতে মশলাগুলো ভালোভাবে কুক হয়ে যায়। 2 মিনিট রান্না করার পর এখন এর মধ্যে সিদ্ধ করে রাখা আইনচিগুলো দিয়ে দিব। এখন এগুলোকে নেড়ে মশলার সাথে মিশিয়ে 2 মিনিটের মতো রান্না করে নিব। 2 মিনিট রান্না করার পর এখন এর মধ্যে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিব। আবারও একটু নেড়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে 6 থেকে 7 মিনিটের মতো রান্না করে নিব। 6 থেকে 7 মিনিট ঢাকনা দিয়ে রান্না করার পর এখন ঢাকনাটা খুলে নিয়েছি। এখন পানি শুকানোর জন্য আরও 2 মিনিট রান্না করে নিব। পানি শুকিয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এটা চিপসের মতো সবাই এমনি এমনি খেয়ে থাকে, আবার কেউ কেউ গরম ভাতের সাথে খেতে পছন্দ করে, অনেকেই শখ করে মাংস দিয়েও রান্না করে খায়। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর সবাইকে ভিডিওটি দেখার জন্য বেশি বেশি শেয়ার করবেন। খোদা হাফেজ।